সবাইকে দেখো, চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় বেড়াতে। এরকম বেড়ানো মানে বাড়ির সবাই মিলে, আমরা তিন বোন, মা, আব্বু, মানে সবাই মিলে কিন্তু এরকম বেড়াতে যাইনি, মানে মনে পড়ছে না আমার জানা মতে এইভাবেই কোনো জায়গায় সবাই মিলে একসঙ্গে বেড়াতে যাচ্ছি। দেখো তো এটা হচ্ছে ওই দুটোর দিকে হবে, দুপুর দুটোর দিকে। তো আমাদের বাড়ির রাস্তা থেকে যে একটুখানি হাঁটা পথ হেঁটে আসলাম, তারপর স্টেশনে যাওয়ার জন্য টোটো ধরলাম। তো হচ্ছে আমাদের স্টেশন বাড়ি থেকে খুব কাছে না, একটু দূরে। আর দেখো অন্যা এদিক সেদিক চলে যাচ্ছে, তো দিদি আবার একটু ঠিক করে দিচ্ছে অন্যাটা। দিদি দিদিই হয়। আর এই ভিডিওটা যখন এডিট করছিলাম ওর কথা ভীষণ মনে পড়ছিলো, এইসব জিনিসগুলো। ও ভীষণই ভালোবাসে আমাদের, মানে আমাদের থেকে একটু বড়, তো আমাদের ভীষণ যত্ন করে, আমার আর আমার ছোটো বোনের সব কিছুতে, সব ব্যাপারে। তো টোটোটা একটু আগে নামিয়ে দিয়েছে, মানে এই লাইনের টোটো না, তাই একটু আগে নামিয়ে দিয়েছে, না হলে কী সব বলছিল ওদের, মানে টোটো কমিউনিটির সঙ্গে ঝগড়া টগড়া হবে এই জন্যে। তো সামান্য একটু আগে আমরা একটু হেঁটেই চলে যাচ্ছি। তো আমি আর মিশু আখের রস খেতে ভীষণই পছন্দ করি, আর সবার জিজ্ঞাসা করলাম কেউ খাবে না বললো, তো আমি আর ওই একদম আখের রস খাওয়া ওখানে শুরু করে দিলাম স্টেশনে ঢোকার আগে, মানে গেটের ওখানে মুখে রাখা ওখানে। তো দিন ধরতে গেলে ভীষণটা মজা হয়েছে। দেখো একটার পরে একটা ট্রেনে যা উঠছে, টুকটাক করে খেয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা, প্লাস আমি, মানে আমি ট্রেনে উঠলে আমার খুব খিদে পায়, এটা সেটা দেখলে খুব খেতে ইচ্ছে হয়। আমি যা সামনে আসে মোটামুটি সব কিছুই কিনি, যতটা কেনার মতো। তো যা যা কিনলাম খেলাম সব কটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, জাস্ট কিছু কিছু ক্লিপ দেখাচ্ছি। প্রচুর জিনিস খেয়েছি আর প্রচুর ঘোরা ঘুরেছি, মানে ভীষণ আনন্দ হয়েছে, সবাই একসঙ্গে আড্ডা, ইয়ার্কি, ব্যাপক মজা হয়েছে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমরাও এনজয় করতে পারবে। তো দেখো এটা টাকি গেস্ট হাউসের একদম মানে মুখের কাছে ঢোকা, যেটা এন্ট্রি গেট থাকে, তো সেখানে। আর এখানে কোনো টিকিট সিস্টেম বা কিছু না, এমনি মানে ঘোরার ট্যুরিস্ট, খুব ভীষণ মানে ভালো জায়গা। এটা হচ্ছে ইছামতি নদী, আর ওর ওপাশ থেকে মানে এই নদীর হাফ বাংলাদেশ হাফ ইন্ডিয়া, তো ওই সাইডটা পুরোটাই বাংলাদেশ, আর খুব সুন্দর ঘোরার জায়গা। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন।
তো দেখো আমরা এই সাইড থেকে ঘুরে টুরে চলে যাচ্ছি অন্যদিকে। তো হচ্ছে এটা লম্বা করে মানে নদীর ধার বরাবর ঘোরার জায়গাটা, একটু পার্ক মতো আছে বাচ্চাদের, সেখানে একটু মানে এটা ওটা চাপা একটু খেলা করা এসব জায়গা, আর এইভাবে বসার জায়গা, আই লাভ টাকি এসব লেখা আছে যে সব একটু ছবি তোলা যায়। মানে খুব ভীষণ ভালোটা বলবো না, আবার ভীষণ খারাপটাও বলবো না, নদীর ধার যেহেতু খুবই ভালো লাগে ঘুরতে, আরও বিকাল সন্ধ্যা টাইম গেলে কিন্তু বেশি ভালো লাগে নদীর ধারটারগুলো, একটু হাওয়া হয়, একটু হাওয়া হাওয়া লাগে, একটু চুপচাপ নদীর দিকে তাকিয়ে থাকতেও ভালো লাগে, এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। তো ওদিন আমাদের খুব একটা মানে সময় কাটানো ওখানে হয়ে ওঠেনি, হচ্ছে আসলে মানে সন্ধ্যা হয়ে গেছিলো, বাড়ি চলে এসেছিলাম, বাড়ি থেকে ছিল না, তার আগের দিন আমাদের গ্রাম থেকে একটা দোকান থেকে চুরিও হয়ে গেছিলো, তো ওই জন্য আর কি আব্বু থাকতে চাইনি, তো এক দেড় ঘন্টার মধ্যে আমরা ঘুরে আর কি বাড়ি চলে এসেছিলাম। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো। তো দেখো কত সুন্দর ওয়েদারটা, আকাশটা কত সুন্দর, নদীটা কত সুন্দর দেখাচ্ছে, আর এখানে আই লাভ টাকি লেখা আছে, তো এখানে একটু ফটো তোলা চলছিল সবাই মিলে, মানে যেমনটা হয় ঘুরতে গিয়েও হয়ে থাকে, আসলে এইসব ভিডিও ফটো এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকে, তাই না, যখন দেখা হয় তখন কিন্তু খুবই ভালো লাগে দেখবে। তো এখানে দেখো ফুচকা খাচ্ছিলাম সবাই, আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, মা ছেলে নিয়ে ওদিকে ঘুরছিল, তো ওখানে একটা মানে একটু মানসিক ভারসাম্যহীন একটা মহিলা, দেখো আমরা ফুচকা খাচ্ছিলাম তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তো ওর আমি একটু খেতে দিলাম, ওর বলছে তুমি ফুচকা খাবে, তা বলছে হ্যাঁ খাবো, তো আমি বলছি তাহলে না খাও, তো হচ্ছে ওর একটু ফুচকা খাওয়ালাম। তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি, তো দেখো কোল্ড ড্রিঙ্কস, কেক, চিপস, চকলেট, এক কাপ চা খেলাম আমি, তো এইসবগুলো খাওয়া হচ্ছিলো ওখানে বসে বসে, স্টেশনে বসে বসে, আর এখানে ছোলা মাখা উঠেছিল, তো তাই একটু ছোলা মাখাও খাওয়া হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিন। টাটা। হে তারা, হে তারা,